নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে সাব অ্যাডিনেট ক্যাডারের পিওন নিয়োগ করা হবে তো কোথায় নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়ায় এর আগে কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম তোমাদের ক্ষেত্রে তো সেই একই প্রসেস রয়েছে একই শিক্ষাগত যোগ্যতা একই অর্থাৎ টার্মস অফ কন্ডিশন রয়েছে কিছুটা পরিবর্তন হয়নি শুধুমাত্র এখানে যেখানে নিয়োগ করতে চলেছে সেই ডিস্ট্রিক্টটা পরিবর্তন করা হয়েছে তো এখানে যারা আবেদন করবেন তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কমপক কমপক্ষে এখানে মাধ্যমিক পাশ করতে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সঙ্গে ইংরেজি পড়ালেখার প্রাথমিক জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য বয়স সীমা হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার বাইশের মধ্যে আঠেরো থেকে চব্বিশ বছর বয়সের উর্দ্ধসীমা প্রযোজ্য ছাড় থাকবে যেখানে এসসিএসসিদের পাঁচ বছর এবং কি ওবিসি ব্যাকর্ডদের জন্য তিন বছর করে ছাড় থাকবে তারপর এখানে স্থায়ী বাসিন্দা অর্থাৎ যোগ্যতা প্রার্থীদের কেবলমাত্র যে জেলার জন্য পদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জেলারই স্থায়ী অধিবাসী হতে হবে আবাসকাথিক কথার প্রমাণ হিসাবে যোগ্য প্রার্থীর স্থায়ী আবাসিকতা শংসাপত্র বা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন সংসারপ্রস্ব পেশ করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট সংসার বলতে এখানে তোমাদেরকে এমপ্লয়মেন্টের ব্যাঙ্কের কাগজ জমা দিতে হবে আবেদন করার ক্ষেত্রে তারপর এখানে দেখতে পাচ্ছ খতিয়ান জেলার নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তো এখানে প্রতিটি শূন্য পদ নিয়ে এগারোটি শূন্য পদে বিভক্ত হয়েছে তো এখানে এগারোটি পদে পদে বিভক্ত হয়েছে যেখানে দুটো এস ওসি আছে তারপরে এখানে তিনটে এস টি রয়েছে ও রয়েছে ইউ আর রয়েছে ইউর ডাব্লিউ বি এস রয়েছে তো এখানে তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে এই চাকরির ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কিন্তু নিজস্ব ভোটার আই কার্ড বা আধার কার্ড দরকার আছে কারণ ওই এলাকার বাসিন্দা হবে তার জন্য কিন্তু ভেরিফিকেশান হবে সেই অনুযায়ী সব ডকুমেন্ট রিলিভেন্ট ডকুমেন্ট এবং কি এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমাদের নিকটবর্তী যে স্থানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে সেখানে গিয়ে দরখাস্ত জমা দিতে হবে এবং কি তাদের সাথে কথা বলতে হবে যদি তারা নিয়োগের ক্ষেত্রে যদি কোনো ইম্প্রুভ করে তো সেক্ষেত্রে টার্মস অফ কন্ডিশন চেঞ্জ করতে পারে তো এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস ছিল তো এখানে তোমাদের কী কী জমা দিতে হবে প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বায়োডাটা আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যায় সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো এইগুলো গিয়ে কিন্তু তোমাদের সব জমা দিতে হবে চাকরি করার জন্য যদি কোনো রকমভাবে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিয়েও আমি তার ব্যবস্থা করে দেবো তো ভিডিও এখানে শেষ করছি ভিডিও থাকার জন্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করব